বন্ধুরা সুপারস্টার চ্যানেলে আপনাদের জন্য স্বাগত। আজ আমরা চলে এসেছি ক্যালেন্ডারের অঙ্ক নিয়ে। তো এই ক্যালেন্ডারের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রায়শই এসে থাকে। তো আজ আমরা শিখে নেব ক্যালেন্ডারের অঙ্ক। তবে ক্লাসে যাওয়ার আগে আপনাদের প্রতিবারের মতো বলবো, যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ক্লাস কেমন লাগছে তা লাইক ও কমেন্ট করুন। তো আসুন বন্ধুরা আমরা শিখে নিই আজ ক্যালেন্ডারের অঙ্ক। এই ক্যালেন্ডারের অঙ্ক শিখতে গেলে বা করতে গেলে আমাদের দুটি সংখ্যা মনে রাখতে হবে। দুটি সংখ্যা কিরকম? একটি হচ্ছে মাসগুলির ক্ষেত্রে একটি সংখ্যা এবং অপরটি হচ্ছে বিভিন্ন দিনগুলির ক্ষেত্রে একটি সংখ্যা, অর্থাৎ মান্থের ক্ষেত্রে সংখ্যা, মান্থের ক্ষেত্রে একটি সংখ্যা এবং ডেজ ডেজগুলির ক্ষেত্রে একটি সংখ্যা। তো মান্থের ক্ষেত্রে সংখ্যা কিভাবে মনে রাখবো? বারোটি মাসের জন্য সংখ্যা, প্রতিটি মাসের জন্য একটি করে সংখ্যা। যেমন আমাদের প্রত্যেকেরই একটি করে ফোন নাম্বার বা দুইটা করে ফোন নাম্বার আমাদের মনে থাকে, তো সেরকমই একটি ফোন নাম্বার হিসাবে আমরা মনে রাখবো। কিরকম? নাম্বারটি হলো 0336154625035। আপনারা এটিকে ভেঙে ভেঙেও মনে রাখতে পারেন। কিরকম? 033 আমরা যদি কলকাতার ফোন নাম্বার, কলকাতার হচ্ছে কোড নাম্বার, তারপরে ফোন রাখবেন 6146250035। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এবং ডেজগুলির ক্ষেত্রে সানডে 0, তারপর 1, মনডে 2 3 4 5 6, এই সংখ্যাগুলি মনে রাখবো। আবারও বলি, মাসের ক্ষেত্রে একটি সংখ্যা মনে রাখবো এবং ডেজের ক্ষেত্রে আরেকটি সংখ্যা মনে রাখবো। মাসের ক্ষেত্রে 0336146250035, এগুলো হচ্ছে এক একটি অঙ্ক এক একটি মাসকে ইন্ডিকেট করছে। যেমন জানুয়ারিকে 0, ফেব্রুয়ারিকে 3, মার্চকে 3, এপ্রিলকে 6, মেকে 1, জুনকে 4, জুলাইকে 6, এভাবে একই রকমভাবে সানডে থেকে স্যাটারডে সানডে 0, মনডে 1, তারপর টিউসডে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6, এই সংখ্যাগুলোকে আমরা মনে রাখবো। এরপরে আসুন, আমাদের এখানে দুটি অঙ্ক করতে দেওয়া হয়েছে, এই দুটি অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা জেনে নেব। দেখুন অঙ্কগুলো করতে হয় এইভাবে, 15ই আগস্ট, 15ই আগস্টের জন্য যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখ, তারপর যোগফল আগস্ট, আগস্ট মাসের জন্য দেখুন আগস্ট মাসের জন্য 2 আমরা নেব +2। 1947 মাথায় রাখবেন, যে সাল থাকুক না কেন, যে সাল থাকুক না সে 1900 পরে 2000 পরে যে সালে থাকুক না কেন, আমরা তার থেকে 1900 বিয়োগ দেবো। যেমন 1947 থেকে আমরা যদি 1900 বিয়োগ দিই তাহলে থাকবে 47, অর্থাৎ এখান থেকে আমরা নেব +47। এই 47-এর মধ্যে এবার দেখবো এই 47-এর মধ্যে কতগুলি লিপ ইয়ার রয়েছে। 47-এর মধ্যে লিপ ইয়ার, অর্থাৎ 47-এর মধ্যে লিপ ইয়ার আমরা জানি একে 4 দিয়ে ভাগ করলে আমরা কতগুলো লিপ ইয়ার থাকবে সেটা আমরা পাবো। তাহলে 4 দিয়ে ভাগ করে দেখি 4, আমরা এটি 4 11 44, এরপরে আর নিশ্চয়ই যায় না, অর্থাৎ 11টি লিপ ইয়ার রয়েছে এই 47 বছরের মধ্যে, 11টি লিপ ইয়ার, অর্থাৎ এর জন্য আমরা পুরো +11। এবার এগুলোকে আমরা যোগ করি, দেখুন যোগ করে কি হয়, 5 7 7 14 আর 15, 5 আর 1 2 6 7 75। এই 75-এর মধ্যে এবার বার, আমরা জানি 75-কে মধ্যে বার বের করতে গেলে আমাদের যেহেতু দিন 7টা তাই 7 দিয়ে ভাগ করতে হয়। 7 দিয়ে ভাগ করলে কি হয়, 7 10 কে 70 থেকে যায় 5,
এই যে পাঁচ অবশিষ্ট, এই পাঁচ অবশিষ্টটাই চলে আসবে। কি পাঁচ অবশিষ্ট বলতে, আমরা বেরিয়ে যা অবশিষ্ট সেটাই আমরা বার পাবো, যা অবশিষ্ট সেটাকেই আমরা বার পাবো। দেখুন অবশিষ্ট পাঁচের জন্য আমরা হলো ফ্রাইডে, অর্থাৎ এখান থেকে আমরা অবশিষ্ট এলাম পাঁচ, এই পাঁচ বলতে পাবো ফ্রাইডে। অর্থাৎ 15ই আগস্ট 1947 সাল কি বার ছিল? ফ্রাইডে। একই রকম ভাবে আরেকটি অঙ্ক দেখে নিই, দেখুন 12ই জানুয়ারি 2012 কি বার ছিল? 12ই জানুয়ারি একরকম ভাবে আমরা দেখি, 12ই জানুয়ারি 12-র জন্য 12, জানুয়ারির জন্য আমরা কি বলবো 0। 2012 একরকম বলেছি সবকটির জন্য, 1900 বিয়োগ যা শান্তি এখন হলো 1900 বিয়োগ, 2012 থেকে আমরা যদি 1900 বিয়োগ দিই পাবো 112 প্লাস 112। এবার এই 112-র মধ্যে কতগুলো লিপিয়ার আছে সেটা বের করবো, 112-র মধ্যে লিপিয়ার রয়েছে কতগুলো, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 × 2 = 8, 3 × 2 = 32। এবার দেখুন, এবার এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে কতগুলো লিপিয়ার তাহলে 28টি। এক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, ডেটটা দেখতে হবে যে এটা কি লিপিয়ার, এই লিপিয়ার সালটি লিপি 2012 কি লিপিয়ার ছিল, 2012 কি লিপিয়ার ছিল সেটা আমাদের দেখতে হবে। 2012 অবশ্যই লিপিয়ার, কেননা 2012-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে মিলে যায়, যেমন 4 × 5 = 20, 12 × 3 = 12, অর্থাৎ মিলে গেল মানে 2012-টি লিপিয়ার। যদি লিপিয়ার হয়, যদি লিপিয়ার হয় তাহলে এক্ষেত্রে মাথায় রাখবেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির কোনো ডেট থাকলে, তাহলে যতগুলো বছর লিপিয়ার বেরোলো তার থেকে আমাদের 1 বিয়োগ করতে হয়। মাথায় রাখুন যদি সালটি লিপিয়ার হয় তাহলে, এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারির যদি কোনো ডেট হয় তাহলে যা লিপিয়ার বেরোলো তার থেকে আমাদের 1 বিয়োগ করতে হয়, অর্থাৎ 28 থেকে হবে 27, 1 বিয়োগ করলে এই 27 আমরা এখানে যোগ করব। তাহলে যোগফল কত হলো দেখে নেওয়া যোগ, 7, 8, 9, 10, 11, হাতে থাকে 1, 3, 4, 5, 151। এই 151, এবার দেখতে হবে 151-র মধ্যে কি বার বারবে করতে হলে আমাদের 7 দিয়ে ভাগ করতে হয়, 151-কে আমরা 7 দিয়ে ভাগ করি, 151-কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 × 14, 1, 1, 7 × 7, 4। তাহলে অবশিষ্ট যা থাকে, আমি এর আগের অঙ্ক করলাম, অবশিষ্ট যা থাকে এই 4, এই 4 সংখ্যাটি ইন্ডিকেট করবে যে কি বার, এই 4 সংখ্যা অর্থাৎ বৃহস্পতিবার, 4 সংখ্যা থার্সডে।